আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অর চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় গ্রাম্য পদ্ধতিতে পাতা পিঠা অথবা সিরিচ পিঠা বানানো হবে। তো বড়দের মুখে শুনেছি এক যুগ আগেও নাকি এই পাতা পিঠা অথবা সিরিচ পিঠা, যে যেটাই বলেন না কেন, এটার খুবই জনপ্রিয়তা ছিল। বাঙালিদের প্রায় ঘরে ঘরে হচ্ছে এই পিঠাটা বানানো হতো কোনো উৎসব অথবা ঈদ পার্বণকে সামনে রেখে। তো সামনে যেহেতু ঈদ, তো আমরা হচ্ছে সবাই মিলে আজকে গ্রাম্য পদ্ধতিতে ওই পিঠাটা বানাবো। তো ভাবলাম সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করি। আই হোপ আপনাদের কাছে আজকে আর ভিডিওটা ভালো লাগবে। এই পিঠাটি বানানোর জন্য আমাদের প্রয়োজন এরকম কিছু কাঁঠাল পাতার, আর আমাদের বাসায় ছোটো থেকে আমি দেখে এসেছি যে এই পিঠাটা বরাবরই হচ্ছে কাঁঠাল পাতার মধ্যেই বানানো হয়। তবে আপনারা কেউ চাইলে এটাকে কলা পাতার মধ্যেও বানাতে পারেন, তবে কাঁঠাল পাতার মধ্যে বানালে হচ্ছে আই থিঙ্ক পিঠাটা একদম পারফেক্ট হয়। তো প্রথমেই হচ্ছে কাঁঠাল পাতাগুলোকে ভালো করে মুছে নিতে হবে, কোনো শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নিতে হবে যাতে এর কোনো অংশে কোনো রকমের পানি না থাকে। এখানে হচ্ছে আমার এক বোন ভালোভাবে হচ্ছে কাঁঠাল পাতার উপরে তেলটাকে ব্রাশ করে নিচ্ছিল, আর ও কিন্তু এসব কাজে খুবই এক্সপিরিয়েন্সড, খুবই পারদর্শী, তাই ওকে দিয়েই হচ্ছে এই কাজটা করানো হচ্ছিল। আর এইদিকে হচ্ছে আমি ওরটা দেখে দেখে একটা পাতা হচ্ছে তেল ব্রাশ করতে নিয়েছিলাম, কিন্তু আমার একটা পাতা মানে তেল লাগাতে লাগাতে ওর হচ্ছে ওইখান দিয়ে দুই তিনটা করে শেষ হয়ে যাচ্ছিল, মানে ও খুবই এক্সপিরিয়েন্সড এসব কাজে। আর এইদিকে হচ্ছে আম্মু চালগুলোকে ভালো করে বেটে নিচ্ছিল। এই পিঠাটার জন্য কিন্তু চালের ওপরে খুব বিশেষ একটা নজর দিতে হয়, কারণ চালটা যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় দেন হচ্ছে পিঠাটা সুন্দর হয় না। তো এখানে হচ্ছে আম্মুর চাল বাটা শেষ, আর এখন এখানে কালার মিক্সড করা হবে। তো চালগুলোর মধ্যে হচ্ছে ভালো করে কালার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এভাবে করে এখানে সিরিজের মধ্যে ভালোভাবে চালের যে ডোটা বানিয়ে রেখেছিল সেটাকে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। আর ইনি হচ্ছে আমার এক আপু, আর উনি কিন্তু এইসব কাজে অনেক পারদর্শী। এটা হচ্ছে আপনারা ওনার পিঠা বানানোর প্রসেসিংটা দেখলে বুঝতে পারবেন যে কত দ্রুত উনি পিঠাগুলোকে বানিয়ে ফেলছে। আমাদের একটু সমস্যা হয়েছে বানাতে, যেহেতু আমরা আগে কখনো এরকম পিঠা বানাইনি, তবে উনি খুবই এক্সপিরিয়েন্সড আর খুবই দ্রুত, ওনার মানে একটু সময় লাগছিল না বানাতে, খুবই দ্রুত হয়ে গিয়েছে, ওনার কারণেই হচ্ছে কাজগুলো সব এগিয়ে এসেছে। তবে এই পিঠাটা কিন্তু প্রথম প্রথম যতটা হার্ড মনে হবে, কিন্তু আস্তে আস্তে করতে করতে কিন্তু এটা খুবই ইজি, কারণ এটা আপনা আপনি হচ্ছে সিরিজটা থেকে বের হয়ে যায়, আর জাস্ট আপনাকে রাউন্ড করে হচ্ছে পিঠাটাকে বানাতে হবে। মানে খুবই ইজি, বানানোর পরে হচ্ছে দু একটা বানানোর পরে হচ্ছে বোঝা যায় যে আসলে প্রসেসিংটা খুবই ইজি। আর এদিকে হচ্ছে আম্মুকে আমি পিঠা এনে এনে দিচ্ছিলাম, আর আম্মু এখানে পিঠাগুলোকে ভাপে দিয়ে দিচ্ছিল, আর এটা ভাপে দেওয়ার পর হচ্ছে দেন এটা রোদে শুকাতে হবে। তো আমরা এখানে হচ্ছে সব বোনরা মিলে পিঠাটা বানাচ্ছিলাম, যে যেভাবেই বানাক না কেন, কারোটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে, কারোটা অনেক বিশ্রী হয়েছে। আসলে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সবাই মিলে যে মানে একসাথে বসে পিঠাটা বানানোর যে একটা আনন্দ, সেটাই হচ্ছে আমরা উপভোগ করছিলাম। আসলে ফিলিংসটা বলে বোঝানোর মতো না।
বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি পিঠা বানাচ্ছিলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি দু একটা পিঠা বানানোর পরে হচ্ছে খুব সুন্দর সুন্দর পিঠা বানাতে পারছি। মানে একটু বানালেই হলো, হাতটা একদম রানিং হয়ে যায়, খুব সুন্দর হয় দেন হচ্ছে পিঠাগুলো। আর এখানে হচ্ছে আমু বানাচ্ছিল সাবুদানার পিঠা। সাবুদানাগুলোকে হচ্ছে ফার্স্টে সার্কেলের মতো করে একটা শেপ দেওয়ার পরে কটন বার দিয়ে হচ্ছে এখানে একটা কালারের ডট দিয়ে দিবে। তো ভাপ দেওয়ার পর হচ্ছে আমরা এখন এটাকে রোদে শুকিয়ে নিব। আর এটাকে কিন্তু অনেকক্ষণ যাবত রোদে শুকাতে হয়, আর ভালো করে যদি এটা রোদে একদম শুকিয়ে যায় তারপরেই হচ্ছে এটা একদম ক্রিস্পি হয়, দেখতেও অনেক সুন্দর লাগে। তো পিঠাগুলো রোদে শুকানোর পর এখন আমরা হচ্ছে এটাকে সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। আপনারা কিন্তু এরকম পিঠা বানিয়ে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এরকম এয়ারটাইট কন্টেনারে ভরে পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে, খুব ভালো করে হচ্ছে এটা রোদে শুকানো হয়েছিল। তো আপনাদের সুবিধার্থে আমি এখন আর কিছু পিঠা আপনাদেরকে ভেজে দেখাবো। তো পিঠাগুলো ভাজার সময় হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের তেলটা খুবই 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 গরম হয়, কারণ গরম তেলে পিঠাগুলো ছাড়লেই হচ্ছে পিঠাটা একদম মানে সঠিকভাবে ফুলতে পারবে, দেন হচ্ছে ক্রিস্পি হবে, না হয় পিঠাটা শক্ত হয়ে যাবে আর পিঠাটা একদম নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না। তো অ্যাজ ইউ ক্যান সি আমি একদম গরম তেলের মধ্যে পিঠাটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা একদম ফুলে যাচ্ছে। তো এখানে হচ্ছে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। আর আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। খুদা হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।